এইবারে তোমাদেরকে বন্ধুরা আমি রাইস কুকারটা ওপেন করে দেখাচ্ছি, কারণ ওপেন না করলে তো কিছুই বোঝা যাবে না। আর তোমরা হয়তো অনেকে ইউজ করো, তো আমি এই প্রথম ইউজ করব, তো তার জন্য এটা আনা হয়েছে। আর যেহেতু আমাদের অনেকটাই ভাত লাগে, মানে আমাদের যেহেতু ডগিরা খায়, তো তার জন্য ভাতের পরিমাণটা একটু বেশি করতে হয় আমাদের, না হলে আমাদের খুব একটা ভাত লাগে না, আমরা খুব অল্প অল্প পরিমাণেই খাই সবাই। আর এটাকে এখন ওপেন করছি, তো একটা জালি বের করা হলো প্রথমে, তো ওই জালিটার উপরেই রাইসটাকে দিয়ে দিতে হবে, তবেই সেখানে রাইসটা কুক হবে। আর এখানে দুটো রয়েছে অ্যালুমিনিয়ামের দুটো পাত্র রয়েছে, আর এই অ্যালুমিনিয়ামের পাত্রর মধ্যেই ওই নেটের মতন যে অ্যালুমিনিয়ামের যে অংশটা রয়েছে সেটাকে দিতে হবে। আর এখানে দেখো লিটার করে মানে পরিমাপটা খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে, তো দুটো রয়েছে এটা, মানে একটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো আর একটা ইউজ করা যাবে, তো দুটোর মধ্যেই সুন্দরভাবে লিটারের পরিমাণটা করা রয়েছে। এবারে আসা যাক মেইন যে মেশিনটা সেটাতে, তো এটার মধ্যেই ইলেকট্রিসিটিটা সাপ্লাই হয়ে তারপরেই রাইসটা কুক হবে। তো এই হলো মেশিনের ভিতরটা, তো আমি প্রথম দেখছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, মানে আমি আমার বাড়িতে প্রথম দেখছি, আমি অন্য জায়গাতে দেখেছি। তো এখন এটাকে পুরোপুরি আনবক্সিং করা হচ্ছে, এবং এটা যখন রান্না করা হবে তোমাদেরকে অবশ্যই দেখানো হবে। তো এটা হলো প্রেস্টিজ কোম্পানির, এবং এগুলো মোটামুটি বিভিন্ন কোম্পানিরই আসে, এবং সব কটেরই মোটামুটি সিস্টেম একই থাকে। তো এখানে একটা কুক রয়েছে আর একটা ওয়ার্মে রয়েছে, তো কুকের সুইচটা অন করলে রাইসটা কুক হবে। আর এটা হলো প্রেস্টিজে, তোমাদেরকে আগেই বললাম, তো প্রেস্টিজের জিনিসপত্রগুলো ভালো হয় এটুকু জানি, জানি না এখন আমি এটা ইউজ করলে বুঝতে পারবো যে কতটা কী ভালো হচ্ছে, আশা করি ভালো হবে। তো এখানে প্লাগ পয়েন্টও করা হয়েছে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে এটা রয়েছে যেটার মাধ্যমে আমরা রাইসটাকে মেপে নেব, আবার এবং এর সাথে রয়েছে একটি হাতা, এবং সবই এগুলো প্লাস্টিকের, আর এগুলো ভালো প্লাস্টিকেরই হয়। আর এখানে একটা তার রয়েছে যেটার মাধ্যমে এটার মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই হবে এবং রাইসটা কুক হবে। তো তোমাদেরকে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, তো এই জায়গার মধ্যে এই তারটাকে জয়েন করতে হবে, তারপরে প্লাগের সাথে মানে মেন যে প্লাগটা যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হবে সেখানে জুড়ে দিলেই কাজটা শুরু হয়ে যাবে। তো খুব ভালো হয়েছে জিনিসটা, আমি হাতে নিয়ে দেখছি বেশ ভারী আছে। আর এই হলো ঢাকনাটা, তো কেমন হয়েছে দেখো,